নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারত আরও চারজন উপদেষ্টা যোগর। এর মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলিমাম মজুমদারের উপদেষ্টা ঘোরাওর। বাকি তিনজনের মধ্যে অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক সচিব মোহাম্মদ ফাজল কবির খান এবং সাবেক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বঙ্গভবনের উগ্রসূত্র জানাই আইদ্যা হালিয়ে শুক্রবার নতুন উপদেষ্টালর উগ্র শপথ অনুষ্ঠানে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আগস্ট 8 তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা করে উগ্র অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সদস্য সংখ্যা এখন পর্যন্ত 17 জন। নতুন 7 জন উপদেষ্টা শপথ নিলে সদস্য সংখ্যা মোট 21 জন। সি প্লাস চট্টগ্রাম।